ক্রেতাশূন্য অবস্থা বিরাজ করছে রাজধানীর পশুর হাটগুলোতে। প্রত্যাশ অনুযায়ী দাম না পেয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ব্যাপারীরা। হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও আশানুরূপ দাম বলছে না ক্রেতারা। দিনের শুরুতে কিছুটা দাম পাওয়া গেলেও শেষ সময়ে ভালো দামের প্রত্যাশায় কোরবানির পশু বিক্রি করেননি ব্যাপারীরা। কিন্তু এখন ফিরতে হচ্ছে কোরবানির পশু বিক্রি না করে। রাতের কোরবানির পশু কেনাবেচার খবর জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। এভাবেই অলস সময় পার করছেন রাজধানীর গাবতলী হাটে কোরবানির পশু বিক্রি করতে আসা ব্যাপারীরা। আশা নিয়ে যেসব পশুগুলোকে হাটে তুলেছিলেন সেসব পশুর সাথেই এখন বিশ্রাম নিতে হচ্ছে তাদের। ক্রেতাশূন্য বাজার বলছে রাতেও পশু বিক্রির সম্ভাবনা কম। পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও কেনার মতো কেউ নেই। অন্যদিকে প্রত্যাশিত দাম না পেয়ে অনেকেই গবাদি পশুগুলো নিয়ে হাট ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের সঙ্গে আনন্দে ঈদ কাটানোর স্বপ্ন স্বপ্নই থেকে গেল। 2,25,000 টাকা খরচ করে 60,000 টাকা পড়ছে, আর এটা ফেরত নিয়ে যাওয়া দূর। এখানে যা গরু মনে করেন 1,50,000 টাকার গরু এখন হলো 75,000 টাকা, অর্ধেক দাম করতেছে। প্রতি বছর পশুর হাট জমে উঠে চাঁদ রাতে, কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। গেল দুদিন হাটে ক্রেতাদের আনাগোনা থাকলেও আজ বৃষ্টির পর ক্রেতাদের ভিড় কমতে শুরু করে। কোরবানি পশু বিক্রি করতে না পেরে এখন ফেরত নিতে এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন গরু বিক্রেতারা। তারা বলছেন চাহিদা অনুযায়ী দাম পাননি তারা, বরঞ্চ গুনতে হয়েছে লসের অঙ্ক। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।